বরুরার মধ্যে কোন বাতিল কেউ যদি এরকম হিম্মত রাখেন, জালালউদ্দিন জিহাদি এই দলিল দিয়েছে কিতাবে নাই, আমার সামনে আসো অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আলী আজম ভাই আছেন, এলাকার গুণীজন আছেন, প্রয়োজনে এমপি সাহেব থাকবেন, ওসি সাহেব থাকবেন, প্রয়োজনে কুমিল্লার মানুষ ডিসি সাহেব থাকবে, তোমার মাদ্রাসায় বেঁচাইয়া ওই কিতাব থেকে দেখাবো আল্লাহর নবীর দুরূদ সালাম পাঠ করা এই সাত জায়গা ছাড়া বাকি সব জায়গায় জায়েজ। ইয়া নবী সালাম আলাইকা, কথাগুলি মনে রাখবেন, সুনির্দিষ্ট সাতটা জায়গায় নবীর দুরূদ সালাম পাঠ করা মাকরুহ। এই সাত জায়গা ছাড়া ফতোয়ায় শামি দুরুল মুখতার স্পষ্ট উল্লেখ রয়েছে, ওয়া মুস্তাহাব্বাতু ফি কুল্লি আওকাতিল ইমকান আই হাইসু লা মানা, ওই নিষিদ্ধ পর্যায়ে সাতটা জায়গা ছাড়া বাকি সব জায়গায় সব সময় আওকাত সকল সময় সকল জায়গায় আল্লাহ রসুলের দুরুদ শরীফ পাঠ করা মুস্তাহাব। হানাফি মাযহাবের ফতোয়া, ফতোয়ায় শামি রাবারত কোন ওয়াহাবি মোল্লা যদি বলে আমি মানি না, তাহলে তাকে আমি হানাফি মানি না, সে ওয়াহাবিদের দালাল। ঠিক আছে, ফতোয়ায় শামি মানবা না, আবার হানাফি লাগাইবা, তোমরা হানাফি না, তোমরা বাদফা, মানুষের ইমান আমল নষ্ট করার জন্য তোমরা নামছো হানাফি সাইনবোর্ড লাগাই। আমি যে দলিলগুলি বলছি একটাও মন করে বলছি না, বানায় বলছি না, বরুরার মধ্যে কোন বাতিল কেউ যদি এরকম হিম্মত রাখেন, জালালউদ্দিন জিহাদি এই দলিল দিয়েছে কিতাবে নাই, আমার সামনে আসো অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানে আলী আজম ভাই আছেন, এলাকার গুণীজন আছেন, প্রয়োজনে এমপি সাহেব থাকবেন, ওসি সাহেব থাকবেন, প্রয়োজনে কুমিল্লার মানুষ ডিসি সাহেব থাকবে, তোমার মাদ্রাসায় বেঁচাইয়া ওই কিতাব থেকে দেখাবো আল্লাহর নবীর দুরূদ সালাম পাঠ করা এই সাত জায়গা ছাড়া বাকি সব জায়গায় জায়েজ। সেদিন চলে গেছে বাদফারের দিন গেছে, গা নগদ দলিল খুলতে চাইলে আপনারা খুলতে পারেন, গুগলে ঢুকেন, গুগলে গুগলে ঢুকা ফিসাবাতিল মাওয়াদে টুকরা ও সালাত যে কোনো দুই তিনটা শব্দ লেখেন, আরবিতে লেখলে সার্চ দেন, দেখেন এই এবার অর্থটা কোন কোন কিতাব আছে, সব আছে, সহজ বাতাসের মধ্যে কিতাব ভাসতেছে, কিতাব এখন আনা লাগে না, বাতাসের মধ্যে কিতাব, এই জন্য বাকি বাহাস করি না, নগদ বাহাস, খাবলাটা খালি ধুলে নেবে। বন্ধুরা আমার আরো বলি, আল্লাহর হাবিবের মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাদের জানা মতে নি কেমন মানার মতো লোক নি, রাসূলের মুয়াজ্জিন আল্লাহর হাবিবের আগে জান্নাতে ঢুকবো হযরত বিলাল, নবীজি নবীজির আগে ঢুকবো হযরত বেলাল জান্নাতে, সুবহানাল্লাহ বলবেন না, মেসকাতে 583 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে দেওবন্দী নুসখা ছাপা, নবীজি বললেন বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করবা, বেলাল ডাক দিয়ে বলে নবী গো কিভাবে আপনার আগে আমি জান্নাতে প্রবেশ করব, আল্লাহর হাবিব বলেন বিলাল রে আমি নবী যেই উটের উপরে বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে, তুমি আমি রসুলের উটের রশি টানতে টানতে তুমি আমার আগে আগেই জান্নাতে ঢুকে যাইবা। নবীজির